ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। ইপিএফ এর ক্ষেত্রেও কিছু পদক্ষেপের কথা ঘোষণা করলেন তিনি। বেসরকারি কর্মীর বেতন থেকে 10% ইপিএফ কাটা হবে, 12% নয়, 3 মাস ধরে এই 10% ইপিএফ কাটা হবে। সরকারি কর্মীদের ক্ষেত্রে 12% পিএফ কাটা হবে। 15,000 থেকে কম বেতনের কর্মীর ইপিএফ এর ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে 3 মাস সংশ্লিষ্ট কর্মীর ইপিএফ দেবে সরকার, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমরা অবশ্যই এই প্রসঙ্গে আসবো, তবে তার আগে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কি বলছেন শুনবো। সত্যটা কোথায় সেটা আপনাদের সামনে তুলে আনতে চাই। Truth must be said. প্রথম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 6 ফেব্রুয়ারি থেকে সমানে বিভিন্ন ভাবে লিকুইডিটি বাড়ানোর জন্য ব্যাংক যাতে ধার দিতে পারে তার জন্য সমানে 4টে ট্রান্স তারা করেছে। ব্যাংক থেকে ডাইরেক্ট পয়সা নয়, ক্যাশ হাতে নয়, ব্যাংককে দেয়া হয়েছে, ব্যাংক ধার দেবে তার ব্যবস্থা করে 8 লক্ষ কোটি সেখানে তারা দিয়েছে, যেটা এই 20 লক্ষ কোটির মধ্যে লুকিয়ে আছে। এটা মানুষের জানাটা অত্যন্ত দরকার। দ্বিতীয়ত, এই 20 লক্ষ কোটির মধ্যে লুকিয়ে আছে যে মাননীয় অর্থমন্ত্রী তিনি একটা প্যাকেজ দিয়েছিলেন 1.7 লক্ষ কোটির প্যাকেজ। এই দুটোকে যদি যোগ করেন তাহলে দেখবেন যে 20 লক্ষ কোটির জায়গায় নেবে 10 লক্ষ কোটিতে চলে আসছে। মাননীয় মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে বলেছিলেন 10 লক্ষ কোটি টাকার প্যাকেজ দিন। এখন দেখা যাচ্ছে সেই নম্বরে এসে পৌঁছেছে। কিন্তু এতে আরেকটা ব্যাপার আছে, 4.2 লক্ষ কোটি টাকার ডেট আর নেওয়ার লিমিট কেন্দ্রীয় সরকার করেছে। তার মানে ক্যাশ যেটা দিতে পারবে মানুষকে যদি দিতে চায় 4.2 লক্ষ কোটির মতোই পাবে, সেটা হচ্ছে 2% অফ জিডিপি। তার মানে মূল কনক্লুশনটা কি, এই যে 20 লক্ষর কথা কালকে বলা হয়েছে তার মধ্যে কিন্তু অলরেডি 10 লক্ষ কোটির বেশি 10 লক্ষ কোটি দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক থেকে সেই টাকাটা বিভিন্ন সংস্থায় যাবে, তারপরে সেই সংস্থা এখন লকডাউনের মধ্যে সেটাকে ব্যবহার করবে, ব্যবহার করার পরে সাধারণ মানুষের হাতে যাবে, চেইনটা দেখুন কত লম্বা। সেহেতু 10 লক্ষ কোটি এই 20 লক্ষ কোটির মধ্যে আগে দেওয়া, সেটা কিন্তু এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, লুকিয়ে রয়েছে, সাধারণ মানুষেরা বুঝবে না। আর শেষ পর্যন্ত এই 10 লক্ষ কোটির মধ্যে আর নিতে পারবে সরকার, নিজের লিমিট করে দিয়েছে 4.2 লক্ষ কোটি। তার মানে 4.2 লক্ষ কোটির আসল প্যাকেজ যেটা জিডিপি 2%, 2%, বলা হচ্ছে নাকি এটা 10%, 20 লক্ষ কোটি। তাই এইটুকুই আমি বলতে চাই, যারা জানে পড়ে দেখে এক মুহূর্তের মধ্যে এই যে আমাদের মিসলিড করা হলো সেটা কিন্তু স্পষ্ট ভাবে তাদের সামনে ফুটে উঠেছে, যেটার আমি আপনার কাছে বিশেষ করে তথ্যের মাধ্যমে বুঝিয়ে দিতে চেষ্টা করলাম। এটা অত্যন্ত দুঃখের যে সারা দেশের সামনে 20 লক্ষ কোটি বললেন, কিন্তু যারা জানে তারা হয়তো হাসছিল যে আরে অলরেডি তো 8 লক্ষ দিয়ে দিয়েছে অ্যাজ লিকুইডিটি, 1.7 লাখ কোটি দিয়ে দিয়েছে, সেগুলো সব এর মধ্যে ঢোকানো আছে, সে কথা তো কেউ বলেনি। এবং শেষ পর্যন্ত খুব বড় কথা, ধার নেওয়ার লিমিট নিজেরা ফিক্স করে দিয়েছে 4.2 লাখ কোটি, তার মানে আসল প্যাকেজ ইজ অনলি 2% অফ জিডিপি, জিডিপি 2%। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই আরো অনেক কথা বলবেন, আমি ধন্যবাদ দেব ওকে যে আমাকে উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।